আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপারের 91 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো আমরা চলে এসেছি 91 পেজে। এবার দেখো 91 পেজে কি বলেছে লাইফ সায়েন্স। দেখো 91 পেজের 1 নম্বর প্রশ্ন বলেছে মস্তকগ্রীবা পন্টিক তন্ত্র ও স্ত্রীচরণে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থটি হলো অপশন সি পিটুটারি, থাইরয়েড, অগ্ন্যাশয় ও ডিম্বাশয়। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন কী আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ পিরুন থেকে কী হবে, গুয়ানিন শর্করা থেকে কী হবে, রাইবোস ক্ষারীয় প্রোটিন থেকে কী হবে, হিস্টোন। তো কী হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 3 নম্বর প্রশ্ন, এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনগঠিত বংশগত রোগের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়, এটা হবে অপশন বি। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে যে উপাদানটি ছিল না সেটি হলো অপশন বি অক্সিজেন। 5 নম্বর প্রশ্ন, জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদানের উপস্থিতির সাথে সাথে যে সমস্যাটি যুক্ত হয় তা হলো বায়োম্যাগনিফিকেশন। তারপরে 6 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটি হবে সেটি হবে অপশন এ কর্নিয়া ও লেন্স। তারপরে 7 নম্বর প্রশ্ন, অক্সিন ও অ্যাক্সনে মাইলিন শীত গঠনে অংশগ্রহণ করে, অপশন সি সোয়ান কোষ। 8 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো, এটা হবে অপশন সি কাইনেটোকোর বিভাজন করলে ব্যায়ামতন্ত্রগুলি একই অংশে আবদ্ধ হয়। তারপরে 9 নম্বর প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন এ একই থাকে, প্রশ্নটা বড় আছে তাই পড়লাম না। 10 নম্বর প্রশ্ন, স্ত্রী জাতি দীর্ঘকাল থেকে কানফুটো হয়ে আসছে, এটার অ্যান্সার যেটা হবে সেটা হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তো অপশন সি। 11 নম্বর প্রশ্ন, যে জিনোটাইপ সবুজ গোলাকার মটরবীজ সূচিত করে তা হলো, এখানে অপশনগুলো বল দেওয়া আছে, অ্যান্সার হবে স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরে 13 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন করলে যে দশায় সিস্টার ক্রোমাটিড এর সেন্ট্রোমিয়ান এর বিভাজন সম্পন্ন হয় তা হলো অপশন সি অ্যানাফেজ। তারপরে প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন ডি। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, যে অভয়ারণ্যে কুমির প্রজনন করা হয় তা হলো অপশন এ ভিতরকণিকা, এটা উড়িষ্যায় অবস্থিত। বিভাগ খ দেখো, বিজিন ফল উৎপাদন পদ্ধতিকে বলে পার্থেনোকার্পি। ক্রসিং ওভার কালে নন সিস্টার ক্রোমাটিড দুটি এক্স আকারের মতো ডেস গঠন করে, এটা কায়াজমা গঠন করে। 3 নম্বর প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপগুলি হলো ডেস এলিল। 4 নম্বর প্রশ্ন, ডেস হলো মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। 5 নম্বর প্রশ্ন, ডেস হলো একটি কৃষিজ আবর্জনা থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস, এটা হবে CH4 বা মিথেন। 6 নম্বর প্রশ্ন, বিকাশের ডেস দশায় মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বার্ধক্য দশায় বা বৃদ্ধ অবস্থায়। 6 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর অঞ্চলের সুন্দরল্যান্ড হটস্পট অবস্থিত হবে, ঠিক। তারপরে দেখো তারপরের প্রশ্ন, জোরকলমে মূল সহ গাছটি হলো সিওন, এটা ভুল। তারপরে প্রশ্ন, জেনেটিক কাউন্সিল লার জেনেটিক রোগের চিকিৎসা করেন, এটা ভুল নির্ণয় করেন হবে। 10 নম্বর প্রশ্ন, ইহোপ্যাসকে বলা হয় উষাকালের ঘোড়া, এটা ঠিক। 11 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস ইনসিপিডেন্ট রোগের বিক্রিয় নালিকার পুনঃশ্বাসন ক্ষমতা হ্রাস করে, ঠিক। 12 নম্বর প্রশ্ন, ফার্নের প্রধান উদ্ভিদ হল ডিপ্লেট প্রকৃতির, এটা ঠিক। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ দেখো কী বলেছে, রিলিজিং হরমোন থেকে কী হবে, হাইপোথ্যালামাস এক্সপ্ল্যান্ট থেকে কী হবে, মাইক্রোপ্রোপাগেশন মিউটেশন থেকে কী হবে, প্রকরণের কারণ সমসমস্ত অঙ্গ থেকে কী হবে, অপসারী অভিব্যক্তি ডেসিবেল থেকে কী হবে, শব্দের পরিমাপ যন্ত্র, তারপরে ফ্লেকশন থেকে কী হবে, অস্থির কৌণিক দূরত্ব হ্রাস। তারপরে চলে আসি আমরা, দেখো তারপরে একটি শব্দে উত্তর দাও বা একটি বাক্য উত্তর দাও। দেখো 1 নম্বর প্রশ্ন কী বলছে, বায়ো রিজার্ভ বটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যান সংরক্ষিত মন, বিশ্ব সদৃশ্য শব্দটি হলো বটানিক্যাল গার্ডেন। তারপরে একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাজককে কী বলা হয়, স্বপরাজক বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, কীভাবে উদ্ভিদ ব্যায়ামতন্ত্র গঠন করে, এটা হবে 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে নিউক্লিওরস বা সাইটোপ্লাজমে অবস্থিত অনুনালিকা থেকে ব্যায়াম গঠিত হয়, তারপরে উদ্ভিদ কোষে উৎপন্ন ব্যায়ামকে অ্যানাস্ট্রাল ব্যায়াম বলে, ঠিক আছে। এইভাবে এই ব্যায়ামতন্ত্র গঠিত হয়। তারপরে চলে আসি আমরা, তারপরে দেখো তারপরে 21 নম্বর প্রশ্নটা হয়ে গেলো। তারপর 22 নম্বর প্রশ্ন, অ্যান্সার কী হবে, অ্যান্সার শূন্যস্থানে বসবে সাইনোভিয়াল তরল, ঠিক আছে, একটু মাইক্রা ওয়াশ আসতে পারে, একটু কষ্ট করে বুঝে নেবে। তারপরে 23 নম্বর প্রশ্ন, ফিশিং টুল কী, ফিশিং টুল হচ্ছে, তো তারপরে প্রশ্ন দেখো ফিশিং টুল কী, ফিশিং টুল হচ্ছে মানুষ যেমন ছিপের সাহায্যে মাছ ধরে তেমনি করে শিপাঞ্জিরাও গাছের ডাল ভেঙে পাতা ছিঁড়ে একে ছিপের মতো ব্যবহার করে ওই পোকার ঢিবিতে ঢুকিয়ে ওই পোকার ধরে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে ফিশিং টুল বলে। তারপর প্রশ্ন দেখো, বংশগতির কোন প্রকার ঘটনায় এটার অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটায়, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে কোয়াসার্ভেট হবে, ঠিক আছে।
তারপরে প্রশ্ন দেখো 26 নম্বর পাখির লেজের পালকগুলিকে কি বলা হয় রেকটিস্ট্রেস বলা হয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।